नमस्कार, आमी कौशिक राय। एस्ट्रो एडुकेशन यूट्यूब चैनले शारदिया दुर्गा पूजोर आंतरिक अभिनंदन, शुभेच्छा और अनेक अनेक भालोबासा जानाई। ए शुभ दुर्गा पूजा ते लटारी जोक ए सात राशिर, अर्थात दुर्गा पूजा बाम्पार लटारी पेते चलेछे ए सात राशि। कौन कौन ए सात राशि अर्थात ए दुर्गा पूजाते जारा होते चले कोटिपति लाखपति, कौन ये सात राशि लाखपति एवं कोटिपति होते चले विषय निये ए वीडियोते अपना के विस्तारित तो आलोचना करब। देख लटारी अने के काटछेन दीर्घदिन धरे अने के लटारी काटछेन किन्तु लटारी अपन लागछे ना। अने के पूजोर समय निजेर भाग्यटा एक बार जाचाई करे नीते चाय जे आमार भाग्ये लटारी जोग आछे किना, अर्थात खूब शर्टकाटे एक कथाय लटारीटा कि बोलुन तो खूब शर्टकाटे अर्थ उपार्जन करा, अर्थात एटा सम्पूर्ण डिपेंड करे आपनार डेस्टिनी आपनार भाग्य, अर्थात आपनार भाग्य जदि साथ देय आपनी लटारी निश्चित रूपे किन्तु पाबेन। অনেকে আবার লটারির যোগ আছে, গাঢ় যোগ আছে, কিন্তু অনেকে কাটেই না। দেখা গেল না কাটার জন্য সে এই জীবনে লটারি পেল না। আবার কারো ক্ষেত্রে যোগ নেই, কেটে যাচ্ছে, প্রচুর টাকা নষ্ট হচ্ছে, এমনও কিন্তু হচ্ছে এরকম মানুষের। প্রথম কথা দেখা দরকার আপনার জন্মছকে লটারি যোগ কখন আছে, কোন সময়ে আপনি লটারি কাটলে, কোন বছর বয়সে লটারি কাটলে লটারির সম্ভাবনা সৃষ্টি করবে, এবং আপনার জন্মছকে আদৌ লটারি যোগ আছে কি না, গাঢ় লটারি যোগ আছে কি না বা হালকা আছে কি না সেটা দেখা একান্তই দরকার। এবং কেউ কেউ কাটছেন না ভাগ্য, অনেকেই এই আমি বারবার বলছি দুর্গা পূজার সময় গরিব মানুষ পর্যন্ত একবার হলো ভাগ্যকে একবার হলো যাচিয়ে নিতে চায়। অনেকে কিন্তু লাখপতি করোড়পতি কিন্তু হয়, অনেক শ্রমিক মানুষ আছে যারা লটারি থেকে দিনমজুর আছে যারা লটারি থেকে কোটিপতি হয়েছে, তাদের ভাগ্যে কিন্তু ছিল। তবে আপনার ভাগ্যে আছে কি না আপনার জন্মছকটা এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে অ্যানালাইসিস করা, শুধু পার্সোনালি লটারির জন্য লটারির যোগ আছে কি না সেটা জেনে নিন, বা থাকলেও সেটা কত বছর থেকে কত বছরের মধ্যে আছে। তো এই যে যে সাত রাশি কপাল খুলতে চলেছে এই দুর্গা পুজোতে, দুর্গা পুজো বাম্পার লটারি পেতে চলেছে যে সাত রাশি, সে সাত রাশির আমি নাম একে একে আপনাদেরকে জানাতে চলেছি। তবে লটারির ক্ষেত্রে আপনাদেরকে আমি আবারও বলি, আপনার কোন সময় আপনি লটারি কাটবেন, আপনার শুভ সংখ্যা এবং আপনার ফরচুনা নাম্বার, এই ফরচুনা নাম্বারটা বিশেষভাবে ইম্পর্টেন্ট, এবং আপনার ক্ষেত্রে কোন সময়টা লটারি কাটলে বা কোন বারে লটারি কাটলে আপনার ক্ষেত্রে লটারি লাগার সম্ভাবনা থাকছে সেটাও কিন্তু আপনাকে একটা এক্সপার্ট অ্যাস্ট্রোলজার আপনাকে গাইড হিসাবে কিন্তু দিতে পারে। তো কোন এই সাত রাশি, যে সাত রাশি লটারি পেতে চলেছে, কেউ কেউ কমেন্টস করছেন যে স্যার লটারির কথা বলছেন মিলছে না, আপনার জন্মছকটা অ্যানালাইসিস করান, আপনার দ্বিতীয় পঞ্চম একাদশে কানেকশান আছে কি না, একাদশ পঞ্চম, পঞ্চম দ্বিতীয় এর কানেকশানগুলো আছে কি না, কিছু ক্ষেত্রে নবমের কানেকশান আছে কি না, এই জায়গাগুলো আগে দেখান, নবম পঞ্চম আপনার দ্বিতীয় একাদশ, অর্থাৎ পঞ্চম ভাব থেকে আমরা কী বুঝি আকর্ষিক ধনপ্রাপ্তি লটারি, নবম ভাব থেকে আমাদের ভাগ্য, অর্থাৎ ভাগ্যে আপনার আছে কি না, এবং আপনাদের ধনভাব এবং সফলতার ভাব, এই জায়গাগুলো কিন্তু দেখা একান্ত দরকার। অর্থাৎ আপনার যদি পঞ্চমভাবে অশুভ গ্রহের দৃষ্টি থাকে লটারি লাগার ক্ষেত্রে কিন্তু বাধা সৃষ্টি করবে, প্রচুর টাকা ধসে যাবে লটারিতে, লটারি ফাটকা জুয়া সাট্টাতে প্রচুর টাকা নষ্ট হবে। পঞ্চম লটারির শেয়ার
জুয়া ফাটকা সাতটাতে অর্থাৎ আপনার পঞ্চভাব যদি পীড়িত হয় প্রচুর টাকা কিন্তু ধসে যাবে। এবং আপনার দ্বিতীয় পঞ্চম, পঞ্চম একাদশ, পঞ্চম নবমের কানেকশান আছে কিনা এটা দেখা দরকার। এবং এর পাশাপাশি আপনার রাশিচক্রে রাহু, শুক্র, বুধ এবং কিছু অংশে শনির প্লেসমেন্ট কেমন আছে এটাও কিন্তু দেখা দরকার, তবেই আপনি লটারি কিন্তু পাবেন। এবং বাড়িতে যদি আপনি কুকুর যদি পুষেন, আবারও বলছি, তাদের ক্ষেত্রে অর্থনৈতিক সমৃদ্ধি কিন্তু আসবেই। আমি আবারও বলছি, এর আগে আমি একটা কুকুর নিয়ে ভিডিও দিয়েছি, যারা দেখেছেন অনেকে কমেন্টস করেছেন, আমি আবারও বলছি, বাড়িতে আপনি কুকুর পুষুন, ডগ পুষুন, শনিগ্রহ, রাহুগ্রহ এবং কেতুগ্রহ আপনার ফেভারে কিন্তু হবে। অর্থাৎ যেগুলো যে গ্রহগুলো আপনাদেরকে আকস্মিক ধন প্রাপ্তি ঘটাবে, এই কলিযুগে অর্থ দিবে, সেই গ্রহগুলো যদি আপনি যদি কুকুরকে সেবা যত্ন করেন, কুকুরকে যদি আপনি যত্নার্থী করেন, সে আপনি যদি রাস্তায় স্ট্রিট ডগকেও করতে পারেন তাতেও ক্ষেত্রে কিন্তু ভালো। এবং বাড়িতে যদি আপনি কুকুর পুষেন সেক্ষেত্রেও লটারি লাগার কিন্তু সম্ভাবনা, আর্থিক স্থিতির জায়গার সম্ভাবনা আপনাদের বাড়বে। এবার আসি এই দুর্গাপুজোতে কোন কোন রাশি এই লটারি পেতে চলেছে, আকর্ষিক ধন বর্ষা হতে চলেছে, অপার ধন পেতে চলেছে কোন এই সাত রাশি, নিশ্চিত রূপে কিন্তু পেতে চলেছে। যদি আপনার জন্মচকে বাই বার্চার লটারির যদি যোগ থাকে, আপনি নিশ্চিত রূপে, আপনি লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, যে কানেকশানগুলো বললাম সেটা যদি থাকে আপনি ডায়েরিতে নোট করে নিন, আপনার লটারি লাগছেই। এবং দশা অন্তর্দশা যদি পারমিট করে, এই দুর্গাপূজা বাম্পার আপনি কিন্তু লাখপতি কোটিপতি আপনি কিন্তু হবেন, অর্থাৎ আটকাতে কেউ পারবে না। ভাগ্য যদি আপনার সাথ দেয়, লটারি সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার ভাগ্যের উপর, ভাগ্য যদি আপনার সঠিকভাবে থাকে আপনি নিশ্চিত রূপে লটারি কিন্তু পাবেনই পাবেন। এবং এই লটারিটা কি বলুন তো, শর্টকাটে ইনকাম প্রচুর হচ্ছে, প্রচুর পাচ্ছে মানুষ লটারি, আপনার জুয়া সাতটা থেকে প্রচুর কিন্তু অর্থ কিন্তু উপার্জন করছে, অনেকে আবার ধ্বংস হয়ে যাচ্ছে, সেটা আপনার জন্মছক। এবার আমি বলি কোন এই সাত রাশি, প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশি আপনার নবমভাবে রাহু, পঞ্চমভাবে শনি এবং রাহুর পঞ্চম দৃষ্টি আপনার রাশির উপর, এবং রাহুর নবম দৃষ্টি আপনার পঞ্চমের ভাবের উপর, শনির উপর নবপঞ্চম যোগ। অর্থাৎ কন্যা রাশির ক্ষেত্রে গাঢ় লটারির সম্ভাবনা কিন্তু এই দুর্গাপুজোতে পাওয়া যাচ্ছে। আপনি যদি কন্যা রাশির মানুষ হন, ডায়েরিতে নোট করে লিখে রাখুন, আপনার ক্ষেত্রে লটারি লাগার সম্ভাবনা প্রবল, যদি আপনার জন্মছক পারমিট করে, দশা অন্তর্দশা পারমিট করে। অর্থাৎ নাম্বার ওয়ান রাশি হচ্ছে কন্যা রাশি, নাম্বার টু রাশি আপনার বৃষ রাশি, রাশিতেই আপনার রাহুর অবস্থান এবং এখানে রাহু আপনার তুঙ্গস্থ, এবং আপনার নবমভাবে শনির অবস্থান নবপঞ্চম যোগ সৃষ্টি করছে, রাহু শনির নবপঞ্চম যোগ ভাগ্যের সাপোর্ট আপনাদেরকে দিবে, আকস্মিক ধন বর্ষা বৃষ রাশির, লটারি ফাটকা শেয়ার জুয়া সাতটা থেকে কিন্তু হতে চলেছে বৃষ রাশি এই দুর্গাপুজোতে। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম মকর রাশি। মকর রাশির পঞ্চম স্থানে রাহু এবং রাশিতে শনির অবস্থান, এবং একাদশ স্থানে শুক্রের অবস্থান, কেতুযুক্ত শুক্র এবং আপনাদের পঞ্চম প্রতি একাদশ একাদশভাবে, অর্থাৎ সফলতার জায়গা নির্দেশ করছে, লটারি থেকে আপনার অর্থ পাবেন, আপনি মকর রাশির মানুষ, আকর্ষিক ধন প্রাপ্তি ঘটবে, নবপঞ্চম যোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে এই সময় লাভ দিতে চলেছে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। লটারি শেয়ার ফাটকা জুয়া সাতটা থেকে মকর রাশি, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। চার নম্বর যে রাশির কথা বলবো, সে রাশির নাম হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি চতুর্থভাবে এই রাহু চতুর্থ ভাব থেকেও আমাদের লটারির জায়গা কিন্তু বিশেষভাবে নির্দেশ করে, এবং আকর্ষিক ধনপ্রাপ্তি কুম্ভ রাশির হতে চলেছে। আপনি যদি চার নম্বর রাশি কুম্ভ রাশি, কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু এই দুর্গাপুজোতে অপার ধন আপনারা কিন্তু পেতে চলেছেন, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি।
পাঁচ নম্বর যে রাশির কথা আমি বলবো, যে রাশির গাঢ় লটারির যোগ দেখা যাচ্ছে, সে রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশির কেন্দ্রতিকোণ রাজযোগ সৃষ্টি করছে চতুর্থপতি পঞ্চমভাবে, শুক্র আপনার পঞ্চমভাবে অবস্থান করছে এবং কেতুর সাথে, এবং আপনাদের একাদশপতি হয় শুক্র, এবং একাদশভাবে আপনার রাহুর অবস্থান তুঙ্গ গৃহে, অর্থাৎ আকস্মিক ধনলাভ, লটারি ফাটকা শেয়ার থেকে আপনারা জুয়া সাতটা থেকে আপনি যদি কর্কট রাশির মানুষ হন, আপনি নিশ্চিতরূপে লটারি থেকে অর্থ কিন্তু পেতে চলেছেন, অর্থাৎ ধন বর্ষা হতে চলেছে কর্কট রাশির। এরপরের যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম মেষ রাশি। মেষ রাশির ধনভাবে রাহুর অবস্থান এবং আপনার দশমভাবে নবপঞ্চম যোগ সৃষ্টি করছে, অর্থাৎ আর্থিক স্থিতির জায়গা আপনাদের লটারি শেয়ার ফাটকা থেকে কিন্তু আপনারা অর্থ কিন্তু এ সময় পাবেন। আকস্মিক ধনলাভ হতে চলেছে মেষ রাশির, অর্থাৎ আপনার যদি জন্ম ছকে লটারি যোগ থাকে এবং দশা অন্তর্দশা যদি আপনার পারমিট করে, আমি কৌশিক রায় খুব দায়িত্ব নিয়ে বলছি, আপনি নিশ্চিতরূপে এই দুর্গাপুজোতে লাখপতি কোটিপতি হতে চলেছেন, অর্থাৎ লটারি লাগার গাঢ় যোগ দেখা যাচ্ছে মেষ রাশির। ডায়েরিতে নোট করে নিন মেষ রাশি। এরপরের যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রেও কিন্তু লটারি, আপনার সপ্তমভাবে রাহুর অবস্থান এবং আপনাদের সপ্তমপতি আপনাদের রাশিতে অবস্থান করছে কেতুর সঙ্গে যুক্ত, এই রাহু এবং শুক্র কিন্তু দৃষ্টি বিনিময় আপনাদের ক্ষেত্রে কিন্তু, এবং একাদশভাবে আপনার বুধের অবস্থান, একাদশপতি একাদশভাবে অবস্থান, লটারি আপনাদের কিন্তু লাগবেই লাগবে, এবং আপনাদের ধনপতি আপনাদের বক্রী অবস্থাতে অবস্থান করছে, নিজভঙ্গ রাজ্য সৃষ্টি করছে। আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু এই দুর্গাপুজোতে লটারি লাগার গাঢ় সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ লটারি থেকে কিন্তু অর্থ পেতে চলেছেন, এবং কিছু অংশে যে রাশি কিছুটা হলো লটারি পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, অল্প হলো, সে রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রেও কিন্তু লটারি লাগার, লটারি পাওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে। আপনি সিংহ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু লটারি লাগার, লটারি পাওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু নির্দেশ করছে। আপনি ডায়েরিতে নোট করে নিন সিংহ রাশি, যে রাশির ক্ষেত্রে কিছুটা হলেও আপনার যদি দশা অন্তর্দশা পারমিট করে, আপনার যদি গ্রহের যদি গোচর থাকে, তাহলে আপনি কিন্তু পাচ্ছেনই। তবে যে পাঁচটি রাশির কথা আমি বললাম না, তারা পাবেন না, এটা কখনো আমি দাবি করবো না। আপনারা কাটতে পারেন, যাদের গাঢ় যোগ তাদের আমি জানাবো।